হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইম্পিরিয়াল কলেজে। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করব, নাচ, গান আর আড্ডায় মেতে থাকবো। তবে তার আগে চলো এই বন্ধুদের কাছ থেকে ডেল রায়ের একটি প্রেরণামূলক গান শুনি। সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তোরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। দোলে হার বকুল জুটি দিয়ে গাকাশে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। দোলে হার বকুল জুটি দিয়ে গাকাশে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। খেলছে করি দুলছে করি মিশে যাচ্ছে গড়িয়া, ছোট্ট মোদের পানসি তোরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তোরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। যাতে সব নূতন প্রেমে নূতন প্রেমে ভোর, মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ঘোর। যাতে সব নূতন প্রেমে নূতন প্রেমে ভোর, মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ঘোর। ছোট্ট মোদের পানসি তোরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তোরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। পশ্চিমে চলছে আকাশ সাজে স্বপনে, পূর্বে ওই বলছে চন্দ্র মধুর স্বপনে। পশ্চিমে জ্বলছে আকাশ সাজে তপনে, পূর্বে ওই বলছে চন্দ্র মধুর স্বপনে। ছোট্ট মোদের পানসি তোরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তোরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। চমৎকার গান করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এত চমৎকার পারফর্ম করলো যে বন্ধুরা, তাদের ক্যাম্পাসটা তো ঘুরে দেখতেই হয়। চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি। শিক্ষায় নতুন ধারার প্রবর্তক, এই স্লোগানকে ধারণ করে ১৯৯৫ সালে কতিপয় বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ এম এ মালিক এফসিএ, আলহাজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ এফসিএ, অধ্যাপক মাহফুজুল হক, এস এম মিজানুর রহমান, স্বদেশ রঞ্জন সাহা এফসিএ এফসিএস, অধ্যাপক মোস্তফা কামাল, আলহাজ জুবের আহমেদ খান প্রমুখ কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ক্যাম্পাসে একটি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২৫টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, ৬টি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি ইম্পেরিয়াল রোভার স্কাউট, একটি বিতর্ক ক্লাব, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, ৩টি যানবাহন, একটি আবাসিক হোস্টেল এবং একটি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান মিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় ৩,০০০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। ৮৩ জন তরুণ মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং ৪৩ জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা হুসাইন। ছোট্ট ছিমছাম সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই বন্ধুদের নিয়ে আছি, একটা জম্পেশ আড্ডা হবে। আজকের আড্ডায় গান হবে, কবিতা হবে আর অনেক অনেক মজা হবে। আজকের আড্ডাটা শুরু করব মারিয়ার একটি গান দিয়ে। নীল আকাশে নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, সঞ্চন বাতাসের গুঞ্জন এলো চঞ্চল করে মন। আহা হা হা ও হো, ডাক দিয়ে যায় কার দুটি চোখ স্বপ্ন কাজল মাখা। নীল আকাশে নিচে আমি রাস্তা চলেছি একা, আমার একলা আকাশে থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে, তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশে থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি নই, আমি তো সে ঘরের মালিক নই, যে ঘরখানা যার জমিদারি আমি পাই না যাহার হুকুম জারি, আমি পাই না হুকুমদারের দেখা। মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক রই। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস তাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। তুমি আসবে বলে স্বাধীনতা ছাই হলো গ্রামের পর গ্রাম, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসালয় কিছু সন্ধের খুঁড়ো হওয়া কাচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি পাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার হবার। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস, ব্যাস স্টার্টিংয়েই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 244113 বেলা বস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, ভেবো না কিছুতেই আর হারাতে। হ্যালো 244113 দিন না দেখে বেলাকে একটিবার, এই মিটারে যাচ্ছে বেড়ে, পাবলিক টেলিফোনের জরুরি, খুব জরুরি দরকার। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। বিধাতায় আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকব তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন। হৃদয়ে জ্বলছে জীবন নিয়ে, সে একদিন তারা হয়ে জ্বলবে, জোছনায় নীল হবে অমনি, সে আলোর পথ ধরে চলবে। সে যাত্রায় গেল হায় ভয় হয় নিশিদিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এমন চমৎকার একটা আড্ডা আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য রইল এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে, ওরা একটি আধুনিক গানের ওপর নাচ দেখাবে। চলো ওদের নাচটা দেখি। তোর সাথে আড়ি কিনে দে কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি। বলেছিলি তুই আমায় মেলায় ঘোরাবি, তবে ডাক না হারে গাড়ি, নইলে রে নইলে করব তোর সাথে আড়ি। কখনো কি ফেলতে পারি আকাশ থেকে নামছে যাচ্ছ না। চমৎকার পারফর্ম করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা এবারে চলো প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আজ সারাদিন আপনার প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন আপনার কাছে এসেছি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। আমাদের প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল 1995 সালে কিছু গুণী মানুষের প্রচেষ্টায়। আমরা প্রথম থেকে একটি জিনিস আমরা বিশ্বাস করি, ভালো রেজাল্টের চেয়ে ভালো মানুষ তৈরি করা বেশি জরুরি। আর ভালো মানুষ তৈরি করতে যে আমাদের কিন্তু রেজাল্টও ভালো, আমরা যে রেজাল্ট নিয়ে ছাত্ররা আমাদেরকে ভর্তি করি আমরা এখানে, তার চেয়ে অনেক ভালো রেজাল্ট নিয়ে ছাত্ররা এখান থেকে বেরিয়ে যায়। লেখাপড়ার পাশাপাশি আমরা কিন্তু অন্য কাজও করি, ছাত্রদেরকে তাদের যে মননের বিকাশ ঘটানোর চেষ্টা করি। তাছাড়াও আমাদের অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো আছে, বিতর্ক, নাচ, গান, অভিনয়, উপস্থিত বক্তৃতা, এই বিষয়গুলো তো আমরা তাদেরকে সুযোগ দিয়ে রেখেছি। কতগুলো ক্লাবের মাধ্যমে তারা চর্চা করার সুযোগ পায়। আমাদের সেমিস্টার সিস্টেম এখানকার পড়াশোনা, 5টি সেমিস্টার আমরা ভাগ করিয়েছি প্রতিটি সেশনকে। প্রতিটি সেমিস্টারের পরেই আমরা তাদের যারা ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দেই, উৎসাহিত করি, যে কারণে আমাদের ছাত্রদের রেজাল্ট ভালো হয়। এ কারণে আমরা মনে করি যে অন্যান্য কলেজ থেকে আমাদের বিশেষত্ব তো অবশ্যই আছে। আর এবছর আরেকটি বিষয় হলো, আমরা এবছর থেকে অনার্স খুলেছি। এবছর আমরা ইংরেজি এবং হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স খুলেছি, আগামী বছর আরও বেশি অনার্স খুলব। এই কলেজ আস্তে আস্তে আমাদের স্বপ্ন একটি বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ বাংলা ভিশনকে এবং ধন্যবাদ জানাচ্ছি এসিআই ফান কেককে। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি আর অনেক আড্ডা দিয়েছি। এবার বিদায় নেবার পালা, বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটা জাগরণী গান শুনতে শুনতে। তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায়। বাই। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়াই হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেড়াই হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে, শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, সকাল নয়া সকাল নয়া সকাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে চল সমুদ্রে রক্তলাল রক্তলাল রক্তলাল। আর দেরি নয় উড়াও নিশান রক্তে রাজু প্রলয় বিশাল। আর দেরি নয় উড়াও নিশান রক্তে বাজু প্রলয় বিশাল। বিদ্যুৎ গতিমুখ অভিযান বিদ্যুৎ অভিযান বিদ্যুৎ গতিমুখ অভিযান বিদ্যুৎ গতিমুখ অভিযান। ছিঁড়ে গেল সব শত্রু জাল শত্রু জাল শত্রু জাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল।